প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি জবাবদিহিতামূলক অনুষ্ঠান মুখোমুখি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া নানা বিষয়গুলো আসলে বেশি প্রাধান্য দিয়ে থাকি। হয়তো আপনার মনের গভীরে কিংবা মনের ভিতর অনেক সময় অনেক ধরনের প্রশ্ন জেগে ওঠে, কেন হচ্ছে কিংবা কী কারণে হচ্ছে, সেসব ঘটনাগুলো, আলোচিত ঘটনাগুলো আসলে আমরা এখানে তুলে আনার চেষ্টা করি। এছাড়া সমসাময়িক যে বিষয়গুলো বর্তমান আসলে দেশে চলমান রয়েছে সেগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে আনার চেষ্টা করি। আর তেমনই আসলে আজকে আমরা আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিষয়ক একটি ট্রেনিং একাডেমি। আসলে জাতীয় পর্যায়ে আমরা দেখেছি যে বড় বড় ট্রেনিং সেন্টারগুলো ঢাকায় অবস্থিত, কিন্তু সবচেয়ে বড় একটি কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি যেটি চট্টগ্রামে অবস্থিত এবং সেটির মহাপরিচালক কে এম মাহবুবুর রহমান শামীম আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে একাডেমিটি রয়েছে সেটির আসলে কি ধরনের কার্যক্রম সেখানে রয়েছে? হয়তো প্রশিক্ষণ আমরা জানি, কিন্তু তারপর একটু আপনার কাছ থেকে বিশদভাবে জানতে চাই কি ধরনের প্রশিক্ষণ সেখানে মূলত দেয়া হয়। নামের মধ্যেই যেহেতু ট্রেনিং শব্দটি আছে, যৌক্তিকভাবেই এই প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে প্রশিক্ষণ দেওয়া। 1981 সালে চট্টগ্রামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয়। এই আমাদের এই ট্রেনিং একাডেমির মাধ্যমে মূলত জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে যে সকল কর্মকর্তারা চাকরি করেন, যারা কাস্টমস এবং ভ্যাট নিয়ে কাজ করেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। সরকারি কর্মকর্তাদেরকে প্রশিক্ষণের উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ একাডেমির যাত্রা শুরু এবং আমরা সেই ধারাটা অব্যাহত রেখেছি। জাতীয় পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ প্রশিক্ষণ কেন্দ্র ঢাকায় রয়েছে এবং চট্টগ্রামের যারা মানুষ তাদেরকে ঢাকায় গিয়ে সেটিতে একটি বিড়ম্বনা রয়েছে। সেক্ষেত্রে আসলে চট্টগ্রামে এত বিশাল একটি পরিসরে একাডেমি রয়েছে, সেটির আসলে কি কোনো উদ্দেশ্য রয়েছে চট্টগ্রামে করার বিষয়ে নাকি? আর এই একাডেমিতে কি চট্টগ্রামের বাইরের মানুষরা এসেও প্রশিক্ষণ নেন, এই বিষয়টা একটু জানতে চাই। এই প্রশিক্ষণ একাডেমি কাস্টমস এক্সাইজ ভ্যাটের একটি জাতীয় প্রতিষ্ঠান, অর্থাৎ আর কাস্টমস এক্সাইজ ভ্যাট সংক্রান্ত প্রশিক্ষণ শুধুমাত্র আমাদের চট্টগ্রামের এই একাডেমিতেই দেওয়া হয়। আচ্ছা, এবং আপনি এর আগে জিজ্ঞেস করেছেন যে এটি চট্টগ্রামে কেন? চট্টগ্রামে এই প্রতিষ্ঠানটি করার একটি বড় কারণ হলো যে কাস্টমসের সবচেয়ে বড় যে দপ্তর, কাস্টম হাউস চট্টগ্রাম, এটি চট্টগ্রামে অবস্থিত এবং আমাদের অভ্যন্তরীণ রাজস্বের আর একটা বড় যোগানদাতা হলো কাস্টম হাউস চট্টগ্রাম। কাস্টমস যত রাজস্ব আহরণ করে তার প্রায় 75% আসে এই কাস্টম হাউস চট্টগ্রামের মাধ্যমে, এবং কাস্টমসের যে খুঁটিনাটি বিভিন্ন শাখা উপশাখা যে কার্যক্রম আছে এরা চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে যেভাবে সকল কার্যক্রম পরিচালিত হয়, বাংলাদেশের অন্য কোনো কাস্টম হাউস বা কাস্টম স্টেশনে কাস্টমসের কাজের এত ব্যাপকতা উপলব্ধি করা যায় না এবং এটা বাস্তবায়নও আসলে সম্ভব হয় না। মূলত আমাদের প্রশিক্ষণার্থীদের এই কাস্টম হাউসের ওরিয়েন্টেশন বা কাস্টম হাউসে গিয়ে এই বিষয়গুলো শেখার সুবিধার্থে এবং একই সঙ্গে সঙ্গে এক্সাইজ এবং ভ্যাটের অন্যতম বৃহৎ একটি দপ্তর হচ্ছে আমাদের কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের চট্টগ্রাম, সেটিও চট্টগ্রামে অবস্থিত, এবং যে কারণে চট্টগ্রামে প্রশিক্ষণ একাডেমি থাকার কারণে কাস্টমস ভ্যাট দুটোর থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো বিষয়ই আমরা খুব ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারি। এটা ঢাকাতেও এত ভালোভাবে, মানে বিশেষত আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিংটা দেওয়া সম্ভব না। এরকম একাডেমি, এই যে আপনারা এখানে যে ধরনের প্রশিক্ষণ কার্যক্রম করে থাকেন, এই ধরনের প্রশিক্ষণ কি শুধু এই একাডেমিতে দেওয়া হয় নাকি না অন্যান্য আরও অনেক জায়গা রয়েছে একই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় নাকি শুধুমাত্র এই একাডেমি, এটা একটু জানতে চাই। কাস্টমস এবং ভ্যাট সংক্রান্ত প্রশিক্ষণ আসলে আমাদের একাডেমিতেই দেওয়া হয়। সরকারের অন্য কোনো প্রতিষ্ঠানে কাস্টমস এবং ভ্যাট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার আর ওই অর্থে সুযোগ নাই। আমাদের অনেক দপ্তর আছে আমাদের ভ্যাট কমিশনারেট কাস্টম হাউসগুলোতে অভ্যন্তরীণ কিছু প্রশিক্ষণের সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো শুধুমাত্র সে সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদেরকেই দেওয়া হয়। আর এই এটা কি আসলে মূলত একজন মানুষ যখন আপনাদের ইয়েতে প্রতিষ্ঠানে যোগ দেন, কাস্টমস কিংবা যদি আমরা ভ্যাট কিংবা যে আপনাদের রিলেটেড যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, তার সে যোগদানের প্রাককালে দেওয়া হয় নাকি মাঝামাঝি সময়, মানে কোন সময়টিতে আপনারা এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করে থাকেন নাকি সারা বছরই আপনাদের কার্যক্রম থাকে? প্রশিক্ষণ মূলত যে কোনো জবে প্রবেশের আগে, আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের এন্ট্রি লেভেলে একটি পদ হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা, আগে যেটিকে ইন্সপেক্টর হিসেবে বলা হতো আর কি। তো
একজন কর্মকর্তা যখন সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে যোগদানপত্র পান, নিয়োগপত্র পান, তার সঙ্গে সঙ্গেই তাকে একাডেমিতে পাঠানো হয়। আচ্ছা, এবং এটাই রেওয়াজ রীতি, কারণ নতুন একজন প্রবেশনার অফিসার তিনি জানেন না যে আমাদের আইন কানুন কী, কীভাবে কাজটি করতে হবে, এবং এই বিষয়গুলো শেখানোর জন্য কিন্তু আসলে একাডেমি। আচ্ছা, এই জন্য প্রবেশনারদের জন্য আমাদের এই মূলত আমাদের বুনিয়াদি প্রশিক্ষণ রয়েছে, এবং এই প্রশিক্ষণ শেষে তারা কাজে ফিরে যান। কিন্তু আমাদের নিকট অতীতে বিপুল সংখ্যক সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যে কারণে আমরা অ্যাট এ টাইম সকল কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে পারিনি। কিছু কর্মকর্তাকে চাকরিতে যোগদানের সঙ্গে সঙ্গে, এবং অন্যদের ক্ষেত্রে যেহেতু আমরা অ্যাট এ টাইম সবাইকে আনতে পারছি না, বাই টার্নস পর্যায়ক্রমে অন্যদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। সেক্ষেত্রে অন্যরা যারা পরে আসছেন তারা কিছুদিন মাঠে কাজ করে তারপর আসছেন, অর্থাৎ দু ধরনের প্রশিক্ষণই হচ্ছে। আর এই প্রশিক্ষণের মেয়াদটা কেমন থাকে একটু জানতে চাই। দু ধরনের প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে, একটাকে আমরা বলি শর্ট কোর্স। এই শর্ট কোর্সগুলো হয়ে থাকে এক সপ্তাহ বা দু সপ্তাহের প্রশিক্ষণ, আর আছে বুনিয়াদি প্রশিক্ষণ। বুনিয়াদি প্রশিক্ষণ এটা সহকারী রাজস্ব কর্মকর্তা এবং সহকারী কমিশনার এই দুইটা পর্যায়ে করা হয়ে থাকে। সহকারী রাজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণের মেয়াদ হলো 3 মাস, এবং সহকারী কমিশনারদের প্রশিক্ষণের মেয়াদ হলো 6 মাস। যে যে প্রশিক্ষণে আপনাদের কোন বিষয়গুলো মূলত উঠে আসে, এইখানে কি নৈতিক মান বৃদ্ধির কথা যদি বলি, কিংবা দুর্নীতি আসলে কাস্টমস কিংবা বন্দর কেন্দ্রিক অথবা ভ্যাট, আমাদের একটা সাধারণ মানুষের একটা ব্যাখ্যা থাকে যে কাস্টমস মানে সেখানে দুর্নীতি হয়, ভ্যাট যারা ভ্যাট রিলেটেড যাদের চাকরিগুলো রয়েছে সেখানে একটা দুর্নীতি হয়, এইসব বিষয়ে কি আপনারা ট্রেনিং একাডেমি থেকে আপনাদের কার্যক্রমটা মানে বিষয়টা নিয়ে একটু জানতে চাই, এইসব ট্রেনিংয়ের মধ্যে কি এই বিষয়গুলো কি উঠে আসে? জি, আমাদের প্রশিক্ষণের 3টা দিক রয়েছে, তা 3টা ডাইমেনশন রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে যে কাজগুলো করা হয়, প্রথমত আমরা বিভিন্ন আইন কানুন পড়িয়ে থাকি। আইন কানুন পড়ানোর উদ্দেশ্যটা হলো যে তার কাজ সম্পর্কে তার জ্ঞান বৃদ্ধি করা। আচ্ছা, দ্বিতীয় লক্ষ্যটা হলো তার মধ্যে দক্ষতা বাড়ানো। মাঠে গিয়ে যে কাজগুলো করতে হয় সেই কাজ করতে গিয়ে আমাদের কর্মকর্তারা কোনো ভুল ত্রুটি করছেন কি না, বা সেই কাজগুলো আরও সঠিকভাবে করতে হলে কী করতে হবে, সেগুলো আমরা শিখিয়ে থাকি, অর্থাৎ তার দক্ষতা বৃদ্ধির উপর আমরা জোর দিয়ে থাকি। তৃতীয় অ্যাসপেক্টটা হচ্ছে আমরা কর্মকর্তার অ্যাটিচিউড বা নৈতিক মান উন্নয়নে কাজ করি। এটা শৃঙ্খলা থেকে শুরু করে সততা, সবগুলো বিষয়ে আমাদের ওই অ্যাসপেক্টে আমরা কভার করি। এবং কাস্টমসের কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক দুটো কনভেনশন আছে, একটাকে বলা হয় লিমা ডিক্লারেশন আর একটা আরুষা ডিক্লারেশন। এই দুইটা ডিক্লারেশনে আসলে কাস্টমস কর্মকর্তা, ভ্যাট কর্মকর্তা কীভাবে সততার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন তার পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে, এবং আমরা এই বিষয়গুলো আমাদের একাডেমিতে শিখিয়ে থাকি। এবং এছাড়া সম্প্রতি আমাদের সরকার জাতীয় শুদ্ধাচার নীতি ঘোষণা করেছেন, এবং জাতীয় শুদ্ধাচার নীতির যে মৌলিক বিষয়গুলো সেগুলো আমাদের প্রশিক্ষণার্থীদেরকে আমরা আত্মস্থ করা বা তাদের রপ্ত করানোর জন্য আমরা কাজ করে থাকি। আপনি তো, আমরা যতটুকু জানি যে আপনি এই একাডেমির আগে কাস্টমসে আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাই এই বিষয়টা নিয়ে যদি একটু বলি যে ব্যবসা এবং জনসাধারণের মধ্যে কাস্টমস এবং ভ্যাট বিষয়ে আসলে সচেতনতা বা জানাশোনার একটা ঘাটতি রয়েছে, এই ঘাটতি পূরণে আসলে কাস্টমস একাডেমিতে আপনাদের যে একাডেমিটি রয়েছে সেখানে কি আসলে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা রয়েছে? আমি আপনাকে পূর্বেই বলেছি যে এই একাডেমি করা হয়েছে মূলত সরকারি কর্মকর্তার, কাস্টমস এবং ভ্যাটের সরকারি কর্মকর্তাদের মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য। আসলে আমাদের যারা জনসাধারণ, যারা কাস্টমস ভ্যাটের কার্যক্রমের সাথে সম্পৃক্ত, বিশেষত ব্যবসায়ী মহল, তাদের জন্য আসলে আমাদের প্রশিক্ষণ কোনো কার্যক্রম আপাতত নেই। আচ্ছা, তবে আমরা এটা নিয়ে কাজ করছি। এবছর একদম আমরা বছরের প্রথম দিন 1 জানুয়ারিতে আমরা একটা প্রোগ্রাম করেছি, এটার নাম আমরা দিয়েছিলাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায় আমরা 10 শতাধিক ব্যবসায়ী প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং তাদেরকে আমরা বিনামূল্যে আমাদের একটি ভ্যাট আইন সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, এবং ভ্যাট আইনের কী বিষয়গুলো ব্যবসায়ীদের জানা দরকার সে সমস্ত বিষয়ে আমরা এক ধরনের সচেতনতার কার্যক্রম করেছি। এছাড়াও আমাদের একাডেমির আর ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ বক্তব্য, বিভিন্ন প্রশিক্ষকের তাদের প্রশিক্ষণ বক্তব্য, এগুলো আপলোড করা থাকে। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট আছে, এই সমস্ত ওয়েবসাইটে কিন্তু আমাদের কাস্টমস ভ্যাটের যত যত আইন কানুন আছে, বিধিনিষেধ আছে, প্রজ্ঞাপন আছে, এগুলো সব আপলোড করা আছে। আমাদের ব্যবসায়ী সম্প্রদায় বা যারা কাস্টমস ভ্যাট সম্পর্কে জানতে চান
তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে, ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেখে, এবং ইভেন আমাদের একাডেমির একটি ফেসবুক পেজও আছে, তার মাধ্যমে আমরা নতুন যে সমস্ত রুলস রেগুলেশন হয় সেগুলো আমরা সার্কুলেট করে থাকি জনসাধারণের জানার উদ্দেশ্যে। সুতরাং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে একাডেমি সচেতন, এবং একাডেমি এই লক্ষ্যে কিন্তু নিরন্তর কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে করবে। আপনার একটি বইও আছে, আসলে আমরা সেটাও দেখেছি যে সেটির মাধ্যমে আসলে সাধারণ মানুষ অনেক অনেক কিছু জানতে পারবে, হয়তো বিশদাকারে আপনি সেখানে লিখেছেন। তারপরে একটু জানতে চাই যে সাধারণ মানুষ কিন্তু অনেকেই রয়েছেন যে ভ্যাট দিতে তারা আগ্রহী, কিন্তু তারপরও ভ্যাটটি যথাযথ প্রক্রিয়ায় সরকারের কাছে যাচ্ছে কিনা সেটি নিয়ে একটু সাধারণ মানুষের সন্দেহ। অনেকে মনে করছেন যে অনেক দোকান আমরা দেখেছি যে ভ্যাট নিচ্ছে, কিন্তু সেটি ঠিক মানে যথাযথ যে কাগজ দেওয়ার কথা সেটি আসলে গ্রাহককে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে ভ্যাট নিয়েও মানে কাজ করেছেন, যে আপনার বই রয়েছে, সে একটু একটু জানতে চায় সাধারণ মানুষ আসলে সচেতন হতে চায় কিন্তু তারপরও যথাযথ প্রক্রিয়ায় সে ভ্যাট সরকারের কাছে যাচ্ছে কিনা সেটি আসলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে? সাধারণ মানুষের এই ভ্যাট দেওয়া নিয়ে এক ধরনের প্রশ্ন আছে, সংশয় আছে, এবং আমি মনে করি এই প্রশ্ন সংশয় থাকাটা খুবই যৌক্তিক এবং এটা একটা সচেতনতার লক্ষণ। তো এই জায়গায় একজন সাধারণ ভোক্তার কাজ কী? আমি যে ভ্যাটটা দিচ্ছি এটা সরকারের কাছে গেল কি না কীভাবে আমি বুঝব? এটা বোঝার আইনসঙ্গত একটি পন্থা রয়েছে, সেটি হচ্ছে মূসক চালান। আর আমাদের মূসক 6.3 বলে একটি ফর্ম রয়েছে, এই ফর্মে আমাদের ক্রেতারা যখন কোনো কিছু কিনবেন, পণ্য বা সেবা, তাকে বিক্রেতা মূসক 6.3 ফর্মে একটি ক্যাশ মেমো বা ভাউচার দেবেন, এবং তারপরে লেখা থাকবে মূসক 6.3, সেখানে পণ্যের মূল্য লেখা থাকবে এবং ভ্যাটের পরিমাণ লেখা থাকবে, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ঠিকানা থাকবে। এ সকল তথ্য সমৃদ্ধ কোনো চালান বা ক্যাশ মেমো যখন একজন ক্রেতা পাবেন বা একজন ভোক্তা পাবেন, তখন তিনি মোটামুটি আশ্বস্ত হতে পারেন যে এই ভ্যাটটি সরকার পাবেন। এবং জনগণের দেওয়া ভ্যাট এটি যারা কালেকশন করছেন আমাদের ব্যবসায়ী সম্প্রদায়, তারা এটি যথাযথভাবে সরকারের কোষাগারে জমা দিচ্ছেন কি না এই দায়িত্ব পালনের জন্য কিন্তু আমাদের ভ্যাট অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। তাদের দায়িত্ব জনগণের দেওয়া ভ্যাট আমাদের নিবন্ধিত ব্যক্তি রেজিস্টার্ড পার্সনরা ঠিক মতো সরকারি কোষাগারে জমা দিচ্ছেন কি না এটি অনুসন্ধান করা, এটিকে দেখভাল করা, এবং যদি কেউ না করে সেক্ষেত্রে আইন প্রয়োগ করা। একটু এবার একটু জানতে চাই, ভ্যাট কাস্টমসের সহজীকরণের জন্য সরকার বেশ কিছু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে সরকার আসলে যেহেতু মুজিব বর্ষ সামনে শুরু হচ্ছে, সে মুজিব বর্ষকে ঘিরেও দীর্ঘ পরিকল্পনা আছে, কিন্তু তার আগে যেটা একটু জানতে চাই যে ভ্যাট কাস্টমসের সহজীকরণের জন্য সরকার বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে, সেগুলো নিয়ে একটু আসলে আপনার কাছে জানতে চাই। বিশেষত বর্তমান গণতান্ত্রিক সরকার, তারা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই জনগণের জন্য এই এই যে বিশেষত কর ব্যবস্থাকে এটা ব্যবসা বান্ধব করার জন্য বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন, এর মধ্যে ভ্যাট কাস্টমসের ক্ষেত্রেও বেশ কতকগুলো তাৎপর্যপূর্ণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রথমত আমি কাস্টমসের কথা বলি, কাস্টমসের ক্ষেত্রে একটা অটোমেশন সিস্টেম আছে, আমরা যেটিকে বলছি এসআই কোড অফ ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে আমাদের একজন আমদানিকারক, একজন ব্যবসায়ী, তিনি ঘরে বসেই তার আমদানিকৃত পণ্যের খালাস করার জন্য বিল অফ এন্ট্রি সাবমিট করতে পারেন, দ্যাট ইজ তার ডিক্লারেশন যে ফর্মটা, এটি এখন আমাদের কাস্টমস একটি ওয়েবসাইট আছে, সেখানে লগ ইন করে ব্যবসায়ী, আমদানিকারক বা তার প্রতিনিধি, সিএনএফ এজেন্ট, তারা কিন্তু এখন যার যার অফিসে বা বাসায় বসে তারা বিল অফ এন্ট্রি সাবমিট করতে পারেন। এবং সেই সিস্টেমে বেশ কতগুলো ডকুমেন্ট, যেমন এলসি এখন সরাসরি ব্যাংক থেকে আমাদের সিস্টেমে চলে আসে, এবং পুরো প্রসেসটাই এটি অটোমেটেড স্বয়ংক্রিয়ভাবে এটা চালিত হয়। এখানে অ্যাকচুয়ালি ম্যানুয়াল যে সমস্ত কাগজপত্র এগুলো এখন আর ওই অর্থে ওইভাবে লাগে না। তো এটা একটা কার্যক্রম। আরও একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম সরকার নিয়েছে, যেটিকে বলা হচ্ছে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রজেক্ট। এটির আওতায় কাস্টমসের সঙ্গে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে কাস্টমসে কোনো পণ্য খালাস করতে গেলে শুধু কাস্টমসের অ্যাপ্রুভাল যথেষ্ট না, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আরও অন্যান্য দপ্তর, যেমন বিএসটিআই, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঔষধ প্রশাসন, এরকম অনেকগুলো দপ্তর আছে যাদের অনাপত্তি বা ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, এবং এইগুলো আনতে আমাদের যে করদাতা, আমাদের আমদানিকারক, তাদের অনেক সময় অনেক
দপ্তরে দৌড়াদৌড়ি করতে হয়, সময় লাগে, কালক্ষেপণ হয়। তো তাদের আমাদের আমদানিকারকদের এই কষ্টটা দূর করার জন্য এই সিঙ্গেল উইন্ডো কার্যক্রম, এটার মাধ্যমে যেটা হবে, এ সকল দপ্তরে আর আমদানিকারকদেরকে যেতে হবে না। আচ্ছা, তাদের যে রিকোয়ার্ড যে সমস্ত সার্টিফিকেট বা ডকুমেন্ট দরকার, ওই দপ্তরগুলোর সঙ্গে কাস্টমস তার ওয়েবসাইটের মাধ্যমে, সার্ভারের মাধ্যমে সংযুক্ত হবে এবং তারা কাস্টমসের সার্ভারের ডকুমেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে আপলোড করবে, যে কারণে কাস্টমস এই ডকুমেন্টগুলো তখন আর কাগজে ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, অনলাইনে সব ডকুমেন্ট পাওয়া যাবে। এবং এই প্রসেসের যখন পরিপূর্ণ হয়ে বাস্তবায়ন হবে, এটার জন্য 2022 সাল পর্যন্ত সময় আছে, প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং এটা পুরো দস্তুর এগিয়ে চলেছে। এই পুরো প্রজেক্টের কাজ শেষ হয়ে গেলে ব্যবসায়ীদের কষ্ট বহুলাংশে লাঘব হবে এবং অটোমেশনের সুফল জনগণ পাবে। এ তো গেল আপনার কাস্টমসের দিক। এছাড়া ভ্যাটের জন্য নতুন একটি আইন হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্প্রশুল্ক আইন 2012, এবং এই আইনের সঙ্গে সঙ্গে ভ্যাটের যে প্রশাসনিক ব্যবস্থা সেটি পরিবর্তন করা হয়েছে। সেটা হচ্ছে এরকম যে আগে আমাদের করদাতাদেরকে আমাদের অফিসে এসে দাখিলপত্র বা রিটার্ন জমা দিতে হতো এবং তাদেরকে ট্রেজারি চালান ব্যাংকে জমা দিয়ে তারপর একটা কাগজ হাতে পূরণ করে অফিসে এসে জমা দিতে হতো, এবং এই জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীদের মধ্যে নানা ধরনের সংক্ষুব্ধতা বা অভিযোগ ছিল। তো তাদের এই ভোগান্তি বা এই কষ্ট নিরসনের জন্য সরকার কিন্তু ইতিমধ্যেই অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করেছে। এটি গত অক্টোবর মাস থেকে এটা চালু হয়েছে। এখন আমাদের ভ্যাটের ক্ষেত্রে যে সকল ব্যবসায়ীরা মাস শেষে দাখিলপত্র দেন, তারা কিন্তু এখন আর তাদের অফিসে যেতে হয় না, তারা ঘরে বসে এটা দিতে পারে। আমি একটু বলতে চাই মাঝখানে যে ভ্যাট আইনের মাধ্যমে আসলে অনেক ব্যবসা একটু শঙ্কিত, যে অনেকে বলছেন বেশি দিতে হবে কিংবা যারা আগে যা দিতেন মানুষ, মানে নানা ধরনের আসলে শঙ্কার কথা তারা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে আপনি কি বলবেন ব্যবসায়ীদের সুবিধার ক্ষেত্রে কিংবা বাস্তব দিক বিবেচনা করে নতুন যে ভ্যাট আইনটি হয়েছে সেটি আসলে কতটুকু ব্যবসায়ীদের মানে ব্যবসায়ী বান্ধব বলে আপনার কাছে মনে হয়? যেহেতু আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, একজন বিশেষজ্ঞ হিসেবে যদি হিসেবে বলি, আপনার কাছে কি মনে হয় যে ব্যবসায়িক বান্ধব কতটুকু বর্তমান ভ্যাট আইনটি? বর্তমান ভ্যাট আইনের সবচেয়ে বড় দিকটা হচ্ছে যে অটোমেশন সিস্টেম, যেটি আলোচনা করছিলাম, যে ব্যবসায়ীদেরকে দুটো কারণে আমাদের অফিসের দ্বারস্থ হতে হয় দুটো সুবিধা পাওয়ার জন্য। একটা হচ্ছে প্রথমত ব্যবসা শুরুর সময় তাকে রেজিস্ট্রেশন নিতে হয় এবং সেই রেজিস্ট্রেশনের জন্য কিছু কাগজপত্র, কিছু দলিলাদি সহ তাকে আবেদন দিতে হয়, অফিসে যেতে হয়, অনুমোদন পেতে হয়, এতে অনেক সময় কালক্ষেপণ হয়। তো এই সকল বিষয় যেন না ঘটে, যেন তিনি তার তথ্যাদি অনলাইনে তিনি একটা সিস্টেমের মধ্যে দিয়ে কিছু ডেটা, কিছু তথ্য বাত্য তিনি সাবমিট করে দেবেন এবং ঘরে বসে ইমেইলে কিন্তু এখন রেজিস্ট্রেশন পাচ্ছেন ব্যবসায়ীরা। নাম্বার টু, আমি রিটার্নের কথা বলছিলাম, রিটার্নটাও তারা এখন অনলাইনে সাবমিট করতে পারছেন। বিশেষত আপনার মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ হলেই কিন্তু আপনার তখন আসলে অনেক ধরনের অভিযোগ ওঠে, এবং এই জন্যই কিন্তু আসলে সরকার অটোমেশনের উপর জোর দিচ্ছে, তথ্য প্রযুক্তির উপর জোর দিচ্ছে। যখন মানুষের সঙ্গে মানুষের এই যোগাযোগটা কমিয়ে আনা হবে, মানুষের কাজ যখন যন্ত্র করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই কষ্টগুলো আপনার লাঘব হবে বলে আমাদের বিশ্বাস। আর আইনের ক্ষেত্রে নতুন আইনে বেশ কিছু সুযোগ সুবিধা আমাদের করদাতাদেরকে দেওয়া হয়েছে, যেমন রেয়াতের পরিধি এটি আগের চেয়েতে অনেক বেড়ে গেছে, তারপর আর অন্যান্য যে সকল সুযোগ সুবিধা তারা আগের আইনে পেতেন সেগুলোকে কাটেল করা হয়নি। আর মোরওভার যেটি আমি বললাম যে অনলাইন সুবিধা, এইটা অ্যাকচুয়ালি একটি নতুন একটা বিষয় এবং এটা আগে ছিল না, এবং এটা নতুন আইন প্রবর্তনের কারণেই বিশেষত ব্যবসায়ীরা পারছেন, এবং আমরা মনে করি যে এর কারণে আপনার ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি পেয়েছে। আর যারা বলছেন যে এতে কষ্ট হচ্ছে, বেশি দিতে হবে না কম দিতে হবে, আসলে রাজস্ব বোর্ডের সেই করটাই চাই যেটা হচ্ছে আইনসঙ্গত, বাস্তবসঙ্গত, সঠিক কর, যৌক্তিক কর, সঠিক আইন অনুযায়ী তাকে যা দিতে হবে তাই, কমও না বেশিও না। আসলে অভিযোগ নানাভাবে রয়েছে, ব্যবসায়ীরা আসলে যেটি নিজেদের স্বার্থটা হয়তো আগে চান সেক্ষেত্রে আসলে নানা ধরনের অভিযোগ তারা করেছেন। এবার একটু ছোট করে জানতে চাই যে এক্সাইজ কি ধরনের ট্যাক্স, কোন কোন ক্ষেত্রে আসলে এক্সাইজ ডিউটিটা দিতে হয়? ভ্যাট যেমন একটি পরোক্ষ কর, কাস্টম ডিউটিও পরোক্ষ কর, এক্সাইজ একটি পরোক্ষ কর। এটি 1944 সালে তখন আপনার ব্রিটিশ আমলে এটি আমাদের দেশে চালু করা হয়। এই কর ব্যবস্থাকে সরিয়ে দিয়েই কিন্তু আসলে ভ্যাট ব্যবস্থা এদেশে প্রবর্তন করা হয়েছে 1991 সালে।
এখনও আইনটি বাতিল করা হয়নি, আইনটি কার্যকর রয়েছে। মাত্র দুইটা আইটেমে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক আমরা বাংলায় যেটাকে বলি এটি প্রযোজ্য রয়েছে। একটি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের আমাদের যে টাকা পয়সা রাখি তার উপরে একটা বিভিন্ন অঙ্কের উপরে একটা ন্যূনতম হারে একটি আবগারি কর রয়েছে, আর আছে আপনার বিমানের টিকিটে। এছাড়া অন্য কোথাও আর এক্সাইজ ডিউটি নেই। এবার একটু সর্বশেষ প্রশ্ন, যেটি আমরা আসলে বলে শেষ করব, যে চলতি বছর আসলে আর খুব একেবারে সন্নিকটে বলা চলে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আসলে যেটি মুজিব বর্ষ ঘোষণা করেছেন সরকার, সেটিকে ঘিরে আসলে আপনাদের যে একাডেমি রয়েছে তাদের কি কোনো পরিকল্পনা রয়েছে কিনা আমরা একটু জানতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার চেয়েতে বাঙালি হিসেবে শ্রেষ্ঠ মানুষ আর কেউ কখনো এসেছেন বা আসবেন আমরা এমনটা মনে করি না। তো সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে এই 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এই একটি বছর মুজিব বর্ষ হিসেবে উদযাপন করা হবে। এবং এটির জন্য আসলে আমাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে কিছু সিদ্ধান্ত, কিছু কার্যক্রম আমাদেরকে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেই কার্যক্রমগুলো করছি। সেই কার্যক্রমগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে আমাদের প্রতিটি প্রশিক্ষণ কর্মসূচিতে বঙ্গবন্ধুর উপরে ন্যূনতম তিনটি সেশন আমরা অন্তর্ভুক্ত রাখছি। এবং এই সেশনে বঙ্গবন্ধুর উপরে আলোচনা করছেন, বক্তব্য রাখছেন যে সকল গবেষকরা বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধুর উপরে গবেষণা করেছেন, বঙ্গবন্ধুর জীবনের উপর, বঙ্গবন্ধুর কর্মের উপর, আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে তাদের বক্তব্য আমাদের প্রশিক্ষণার্থীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি। এটি একটি দিক। আরও আমাদের কিছু কার্যক্রম রয়েছে, যেমন আমাদের একটি স্কুল রয়েছে, সেটি হচ্ছে আপনার মাধ্যমিক পর্যায়ের, সেই স্কুলের শিক্ষার্থীদের জন্য আমরা বই পড়ার প্রতিযোগিতার আয়োজন করছি। এবং সেখানে আমরা বঙ্গবন্ধুর লেখা দুটি বই, একটি হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আর একটি হলো কারাগারের রোজ নামচা, এই দুইটি বই আমরা শিক্ষার্থীদেরকে পড়তে দিয়েছি। এবং এই বই পড়ার পরে তারা বইটা কতটা ভালোভাবে পড়েছেন, কতটা আত্মস্থ করেছেন, সেটি একটা ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করবো, এবং যারা সেই পরীক্ষাতে ভালো করবে তাদেরকে আবার পুরস্কৃত করব। একইভাবে আমাদের যে প্রশিক্ষণার্থীরা রয়েছেন তাদের মধ্যে আমরা বঙ্গবন্ধুর জীবন এবং তার বিভিন্ন কার্যক্রম উপর বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করছে, নানা ধরনের আয়োজন রয়েছে। আমরা সারা বছর ধরে আমরা এই আয়োজনগুলো করব এবং কিছু সেমিনারও আয়োজন করা হবে। আমরা আশা করব আসলে আমাদের সৌভাগ্য শেখ মুজিবের মতো একজন নেতা পাওয়া, আর দুর্ভাগ্য আছে অকালে আসলে তাকে হারানো। হয়তো তিনি যদি এখন থাকতেন আমাদের বাংলাদেশ হয়তো আরও বেশ কয়েক ধাপ এগিয়ে যেত। আমরা আশা রাখব এ কে মাহবুবুর রহমান, আপনারা বছরব্যাপী আপনাদের যে কার্যক্রম সেটি আসলে আপনারা সুন্দরভাবে শেষ করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম একাডেমি এবং ভ্যাট কিংবা কাস্টম সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আসলে এ কে মাহবুবুর রহমানের মুখ থেকে শোনার চেষ্টা করছিলাম, এবং তিনি শেষ করেছেন আসলে মুজিব বর্ষকে ঘিরে তাদের যে পরিকল্পনা তিনি সেগুলোর কথা জানান দিচ্ছিলেন। আমরা আশা করব যে মুজিব বর্ষ কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে, সেটিকে ঘিরে আসলে পুরো দেশ নতুন একটি আশার সঞ্চার করবে, এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন মুজিব বর্ষকে ঘিরে, আগামী 2041 সালকে ঘিরে বাংলাদেশকে তিনি যে জায়গায় নিয়ে যেতে চান, আমরা আশা করব সেভাবেই বাংলাদেশ সামনের দিকে এগোবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।